রাস্তা থেকে বাংলাদেশি অভিনেত্রী রাইমা ইসলাম সিমুর খণ্ডিত দেহ উদ্ধার রাস্তার পাশে রাখা একটি বস্তার মধ্যে ভরা ছিল দেহের টুকরো টুকরো অংশগুলি ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাংলাদেশে ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রী স্বামী শাখা ওয়াতালী নোবেল এবং তার বন্ধু ফারহাদকে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বীকার করেছে শাখা ওয়াতালী নোবেল রবিবার রাত থেকে নিখোঁজ ছিল শিমু সোমবার ঢাকায় কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে অবস্থিত আলিয়াপুর এলাকায় রাস্তার থেকে শিমুর বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এলাকায় ভিড় জমে যায় তা উদ্ধার করে ঢাকার মিড ফোর্স হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এই দিন রাতেই শিমুর পরিবার মর্গে তার মরদেহ শনাক্ত করে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার জানান হত্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে সোমবার রাতেই শিমুর ভাই ইসলাম খোকন ঢাকায় কলাবাগান থানায় নোবেল সহ ছজনের বিরুদ্ধে খুনের অভিযোগ জানান এই অভিযোগের ভিত্তিতে নোবেল এবং তার বন্ধু ফারাদকে গ্রেপ্তার করা হয় রাতভর পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে অভিনেত্রীর স্বামী হত্যার কাজে ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়েছে গাড়িটিতে রক্তের চিহ্নও রয়েছে